বন্ধুরা আজকে শুরু করব বহুপদি সংখ্যামালা বা পলিনোমিয়ালস বহুপদী সংখ্যামালা কী বহুপদী সংখ্যামালা হলো কোনো সংখ্যামালা বা কোনো রাশিমালার সূচক যেমন ধরো এক্স টু দি পাওয়ার এন এক্সের সূচক বা ঘাত হচ্ছে এন যদি এটা পূর্ণ সংখ্যা হয় অথবা অখণ্ড সংখ্যা হয় তাহলে কোনো রা সেই রাশিমালাকে বলা হবে বহুপতি সংখ্যামালা যেমন বহুপতি সংখ্যামালার সাধারণ আকার হচ্ছে এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট ডট এ টু এ এন এটা হচ্ছে বহুপতি সংখ্যামালার সাধারণ আকার একে যদি আমি এ এক্স অর্থাৎ ফাংশান অফ এক্স ধরি পরে বলছি ফাংশান অফ এক্স কি তাহলে এই ধরনের রাশিমালাকে বলা হবে বহুপদী রাশিমালা এটা সর্বোচ্চ ঘাত এন এক্স হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি এক্স টু দিবান এন এর সহগ হচ্ছে এ জিরো প্লাস এক্স টু দিপান এন মাইনাস ওয়ান এর সহগ হচ্ছে এ ওয়ান প্লাস ডট এইভাবে এ এন এখন দেখা যাচ্ছে যে এক্সের অর্থাৎ চলরাশি এক্সের সূচক বা ঘাত যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাকে বা এই রাশিটাকে বহুপদী সংখ্যামালা বলা হয় এখন বহুপদী সংখ্যামালার ধ্রুবক ধ্রুবক কোনগুলোকে বলে যেমন এক্স টু দি পাওয়ার এন এর সহগ এ জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ এ ওয়ান এগুলোকে ধ্রুবক বলে কারণ এই ধ্রুবক হচ্ছে পরিবর্তন হয় না অপরিবর্তিত থাকে সেই জন্যে এ জিরো এ ওয়ান এ টু ডট এ এন এগুলোকে ধ্রুবক সংখ্যা বলা হয় কোনগুলো যেগুলো মানের পরিবর্তন হয় যেমন এক্স ওয়াই জেড ইউ ভি কোনো সমীকরণে বা কোনো রাশিমালায় যদি এক্সের মানের কোনো পরিবর্তন ঘটে তাহলে সেগুলোকে কি বলবো সেগুলো হচ্ছে চলরাশি এখন চলরাশির অনেক আকার পারে থাকতে পারে একপদী চলরাশি কোনগুলো একপদি চলরাশি যেমন এক্স একটি পদ তাহলে এইটাকে বলা হবে এক পদি চলরাশি দ্বিপদি চলরাশি যেমন এক্স প্লাস টু এটি একটি দুটো পদ আছে তাই এটি দ্বিপদী চলরাশি ত্রিপদী চলরাশি ত্রিপদী চলরাশি কোনগুলো যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এখানে এক দুই তিনটে তিনটে পদ আছে তাই এটি একটি ত্রিপদী চলরাশি আবার যেমন এক্স ওয়াই এখানে দুটি চলরাশি আছে কিন্তু একটি পদ আছে তাহলে এটা হবে এক পদী দুই চলরাশি বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটা যেমন এক্স প্লাস ওয়াই এটা দুই পদী কিন্তু দুটি চলরাশি আছে সেই জন্য এটা হবে দ্বিপদী দুই চলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা তারপরে হবে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি এটা তিন পদী কিন্তু দুই চলবিশিষ্ট অর্থাৎ এক্স আর ওয়াই আছে সেই জন্যে তিন পদী দুই চলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এইভাবে চতুর্পদী ইত্যাদি ইত্যাদি সংখ্যামালা আছে এখন শিখব মাত্রা বা ডিগ্রি কি যেমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এই রাশিমালার চলরাশি হচ্ছে এক্স তাহলে এক্সের সর্বোচ্চ যে ঘাত তাকে বলা হবে ওই রাশিমালার মাত্রা যেমন এর মাত্রা হলো দুই তেমনি ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এই চলরাশির ওয়াই এই রাশিমালার এই চলরাশির মাত্রা হচ্ছে পাঁচ কারণ ওয়াইয়ের সর্বোচ্চ সূচক পাঁচ সেজন্য এই চলাশির মাত্রা হচ্ছে পাঁচ তেমনি জেড টু দি পাওয়ার একশো এক প্লাস নিরানব্বই এই রাশিমালার জেডের সর্বোচ্চ সূচক হচ্ছে একশো এক তাই এর মাত্রা হচ্ছে একশো এক এখন কোনগুলো বহুপদী সংখ্যামালা কোনগুলো নয় সেটা দেখব এখন যদি ধরা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস থ্রি এটিকে কি বহুপদী সংখ্যামালা বলা যাবে এখন ওয়ান বাই এটা সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি যেহেতু এটা অনন্য বা ভগ্নাংশ আকার আসছে তাই এটি বহুপদী সংখ্যামালা নয় ঠিক একইভাবে রুট প্লাস টু এখন এটা সমান হচ্ছে এক্স টু দিপার হা প্লাস টু এটা কি বহুপদী সংখ্যামালা বলা যাবে যেহেতু এক্সের সূচক অখণ্ড সংখ্যা নয় ভগ্নাংশ তাই এটিকে বহুপদী সংখ্যামালা বলা যাবে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটা একটি বহুপদী সংখ্যামালা তাহলে এক্স স্কোয়ার এর সহগ এক্স এর সহগ এক্স টু দি বা জিরো এর সহগ এগুলো কত যেহেতু এক্স স্কোয়ারের সহগ এ সেই জন্য এক্স স্কোয়ার সহগ এটা এ হবে এক্সের পাশে বি আছে তার জন্য এটা সহগ বি হবে এখানে মনে রাখতে হবে যে চিহ্ন সমেত নিতে হবে এক্স স্কোয়ার আগে প্লাস এ আছে তার জানে এ এক্সের পাশে প্লাস বি আছে তার বি এবং এক্স জোড়া জিরোর সহগ হবে সি কারণ এটাকে আমি লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু আমরা জানি এক্স টু জিরো সেই জন্য এক্স টু সহগ হচ্ছে সি তাই এক্স টু দিবার জিরো সহগ হলো সি ঠিক একইভাবে যদি এক্স এস টু দি পাওয়ার পঞ্চাশ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ এই বহুপুদি সংখ্যামালার এক্স টু দিবার পঞ্চাশ এর শহগ কত হবে পঞ্চাশ ওয়ান সরি এক্স টু দিবার পঞ্চাশ এর সহগ ওয়ান এক্স এ এর সহগ টু এক্স টু দি বার উনপঞ্চাশের শহগ যেহেতু রাশিটা নেই তাই এটা সহগ জিরো আমি এটাকে লিখতে পারি এটাকে এক্স টু দি পঞ্চাশ প্লাস জিরো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এ আকারে লেখা যায় সেজন্য এক্স টু দি সহগ শূন্য তাহলে যে রাশিটা থাকবে না তার সহগ শূন্য হবে এখন ফাইভ ধ্রুবক সংখ্যা তার সহগ সবসময় ধ্রুবক সংখ্যাই হবে যেমন এটাকে আমি লিখতে পারতাম এক্স ইন্টু এক্স টু দি জিরো ফাইভ এক্স টু অর্থাৎ এক্স টু এর সহগ এই সংখ্যাটা কি ধু বহুপতি সংখ্যামালা বলা যাবে আটকে আমরা লিখতে পারি আট সমান হচ্ছে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার টু প্লাস জিরো ইন্টু এক্স প্লাস আট যেহেতু আট সংখ্যাটিকে বহুপদী সংখ্যামালার আকারে লেখা যাচ্ছে তাই এটিকে বহুপদি সংখ্যামালা বলা যায় শূন্য কি কি বহুপতি সংখ্যামালা বলা যায় শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডট প্লাস জিরো এই আকারে লেখা যায় অর্থাৎ শূন্যকে বহুপতি সংখ্যামালা আকারে লেখা যায় তাই শূন্য একটি বহুপতি সংখ্যামালা এখন আট এবং শূন্য এর মাত্রা কত এই সংখ্যামালার তাহলে আটকে লেখা যায় শূন্য ইন্টু এক্স স্কোয়ার প্লাস শূন্য ইন্টু এক্স প্লাস আট ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো এখন যেহেতু এটাও লেখা যায় অথবা এটাও লেখা যায় আট এক্স টু দি পাওয়ার জিরো দেখা যাচ্ছে এর সহগ আটের সহগ হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো তাই আট এই বহুপতি সংখ্যামালার মাত্রা হবে শূন্য যেহেতু এক্সের পাওয়ার হচ্ছে শূন্য তেমনি জিরো এটাকে লেখা যায় জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার টু তাহলে এর মাত্রা টু আবার এটাকে লেখা যায় জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে তখন মাত্রা হবে পাঁচ তেমনি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার একশো তখন মাত্রা হবে একশো এখন দেখা যাচ্ছে যে জিরো বহুপতি সংখ্যামালার মাত্রা হচ্ছে অসংখ্য এভাবে অসংখ্য তৈরি করা যায় তাই একটা কোনো নির্দিষ্ট মাত্রা নেই জিরো বহুভূতী সংখ্যামালার কোনো নির্দিষ্ট মাত্রা নেই সেই জন্য জিরো সংখ্যামালার মাত্রা হচ্ছে অসংজ্ঞাত বা অনন্য এখন আমরা ক্লাস নাইনের কুশে দেখি সেভেন পয়েন্ট ওয়ানের অনুশীলনের কিছু অঙ্কগুলো দেখব তেমন দেওয়া আছে এক নম্বর নিচে কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলির বহুপদি সংখ্যামালা লেখো সেগুলো বহুপদী সংখ্যামালা তা প্রত্যেকের মাত্রা লেখো যেমন টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর এক্স টু পাওয়ার ফাইভ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এই বহুপদী সংখ্যামালার এটিকে একটি বহুপদী সংখ্যামালা বলা হয় কারণ এক্সের সূচক অখণ্ড সংখ্যা এবং এর মাত্রা হচ্ছে যে রাশি আছে চলরাশি তার সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে মাত্রা তাহলে এই রাশিমালা বা বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে ছয় ঠিক একইভাবে যেহেতু এক্সের পাওয়ার ঋণাত্মক তাই এটি কোনো বহুপদী সংখ্যামালা নয় সেভেন এটি একটি বহুপদী সংখ্যামালা কারণ চলরাশি ওয়াইয়ের সূচক ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা তাই এটি একটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা হচ্ছে তিন এটি বহু সংখ্যামালা নয় কারণ এটি এক্স এটা করলে কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস টু এটাকে লিখলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু যেহেতু এক্সের চলে সূচক ঋণাত্মক অক ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় তাই এটি বহুপদী সংখ্যামালা নয় পাঁচের অঙ্কটা এক্স টু দি পাওয়ার একান্ন মাইনাস ওয়ান এটি একটি বহুপদী সংখ্যামালা কারণ এক্সে চলো তার সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা তাই এটি বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা হচ্ছে একান্ন ঠিক এইভাবে এই অঙ্কগুলো এভাবে করা যাবে এখন শূন্য এটা কি বহুপদী সংখ্যামালা আগেই বলেছি এবং এর মাত্রা অসংজ্ঞাত দুইয়ের অঙ্কগুলো বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি এক বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা কোনটি এক চলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লেখ এখন যেহেতু এটি একটি চলরাশি আছে আর এটার পাওয়ার এক আছে অর্থাৎ অখণ্ড সংখ্যা তাহলে এটি একটি চল চলবিশিষ্ট একঘাতি বা একঘাত সংখ্যামালা এটি ত্রিঘাতি কারণ ঘাত হচ্ছে তিন আছে এবং এটি একটি সংখ্যা রাশিমালা বা সংখ্যামালা কারণ এর সূচকগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং একটি চলরাশি আছে তাহলে এটি এক চলবিশিষ্ট ত্রিঘাতি সংখ্যামালা এটি একচল বিশিষ্ট নয় কারণ এটি এক্স আর ওয়াই দুটো চলরাশি আছে সেই জন্য এটি একচল বিশিষ্ট সংখ্যামালা নয় এটি একটি চলরাশি এক্স আছে এবং এর সর্বোচ্চ পাওয়ার তিন আছে তাই এটি একচল বিশিষ্ট ত্রিঘাতী সংখ্যামালা এটিও তাই এটি টি চলরাশি আছে এবং এর সর্বোচ্চ ঘাত দুই আছে তাই এটি এক চলবিশিষ্ট দ্বিঘাতি সংখ্যামালা এটি একটি চলরাশি আছে এবং এর পাওয়ার এক আছে তাই এটি এক চলবিশিষ্ট একঘাত সংখ্যামালা নিশ্চয়ই বোঝাতে পেরেছি তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার গুলির নির্দেশ অনুযায়ী সহক লেখ প্রথম অঙ্কটা দেওয়া আছে ফাইভ এক্স কিউব মাইনাস তেরো এক্স স্কোয়ার প্লাস টু এর এক্স কিউ এর সহগ এর সহক কত ফাইভ এক্স এস কিউব মাইনাস তেরো এক্স স্কোয়ার প্লাস টু এই বহুপতি সংখ্যা মালার এক্স এস কিউয়ের 5 পাঁচ কারণ এখানে এক্স এস কিউয়ের সহগ পাঁচ আছে দুই অঙ্ক দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু বহুবোধী সংখ্যামালার এক্সের সহগ কত যেহেতু এক্সের সহগ কত আছে মাইনাস আছে তার আগে মাইনাস ওয়ান সেই জন্য এটা মাইনাস ওয়ান এরকম লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু তাহলে এখানে এক্স মানে এক্স টু এক্স টু ওয়ান সহগ তিন নম্বর এইট এক্স মাইনাস উনিশ এই চল রাশির স্কয়ার সহগ এখানে যেহেতু এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বলে কোনো পদ নেই তার আমি লিখতে পারি জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইট ইন্টু এক্স তাই এই রাশির শূন্য চারের অঙ্কটা রুট এগারো মাইনাস থ্রি রুট এগারো এক্স প্লাস এক্স স্কোয়ার এই রাশিমালার এক্স টু দি জিরো এর সহগ কত এখন এটা একটি বহুপতি সংখ্যামালা কারণ এক্সের পাওয়ার সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্সের সহগ মাইনাস থ্রি রুট এগারো সেই স্কোয়ার সহগ ওয়ান এবং ধ্রুবক পদ এটাকে লিখতে লেখা যায় রুট এগারো ইন্টু এক্স টু দি বা জিরো মাইনাস থ্রি তাই এক্স টু দি জিরো এর সহগ হলো এগারো প্রশ্নগুলো বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লেখ যেহেতু বলেছিলাম চলরাশির সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যাই বলি না কেন সেটাই হচ্ছে ওই বহুপতি সংখ্যামালার মাত্রা তাই এই রাশি মাত্রা হবে ফোর এই রাশি মাত্রা হবে ধ্রুবক রাশি মাত্রা হচ্ছে জিরো আগে দেখিয়েছিলাম তারপর হচ্ছে এটা ওয়াই সর্বোচ্চ ঘাত তিন তাই এই রাশির মাত্রা হচ্ছে তিন এই রাশির মাত্রা একশে পাঁচেরটা হচ্ছে সেভেন্টি আচ্ছা টি টু দি পাওয়ার ওয়ান তাহলে এর মাত্রা হচ্ছে ওয়ান ছয়েরটা ফাইভ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার নাইনটিন এর এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে নাইনটিন তাই এর মাত্রা হচ্ছে উনিশ এখন পাঁচের অঙ্কটা আমি দুটি আলাদা এক চলবিশিষ্ট দ্বিপদী সংখ্যামাল লেখো যাদের মাত্রা হচ্ছে সতেরো তাহলে এক চল বিশিষ্ট দিপদি সংখ্যামালা মাত্রা সতেরো সেটা হলো এক্স প্লাস এক্স টু দি পাওয়ার সতেরো অর্থাৎ দুটো চলরাশি আছে একটি চলরাশি আছে দুটি পদ আছে মাত্রা সতেরো আরেকটি হচ্ছে টু ওয়াই টু দি পাওয়ার সতেরো মাইনাস ফাইভ দুটি পদ আছে দ্বিপদী একটি চলরাশি আছে মাত্রা সতেরো ছয় নম্বর বলেছে অঙ্কটা দুটি আলাদা একচল বিশিষ্ট একপদি সংখ্যামালা লেখো যাদের মাত্রা হচ্ছে চার তা দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ছয় অঙ্কটা এক্স টু দি পাওয়ার ফোর এটা এক চলো বিশিষ্ট এবং মাত্রা হচ্ছে ফোর আরেকটি হচ্ছে টু জেড টু দি পাওয়ার ফোর তাহলে এটা হচ্ছে এক চলো বিশিষ্ট এক যার মাত্রা হচ্ছে ফোর আজকে এ পর্যন্তই